ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনার প্রশ্ন হলো, বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু, এই হাদিস কি সহি? রসুল ইসলামের যুগে তো সবাই রসুলের নিকট বায়াত নিত, এখন এই হাদিসটা যদি সহি হয় তাহলে বর্তমান যুগে আমরা মহিলারা কিভাবে বায়াতবদ্ধ হব? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদ ওয়া বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু, এটা বুখারীর হাদিস, এই হাদিস সহি। তবে বায়াত বলতে কোনো পীর বা সংগঠনের আমিরের কাছে বায়াত হওয়ার উদ্দেশ্য নয়, বায়াত হওয়ার উদ্দেশ্য হলো রাষ্ট্রপ্রধানের সাথে, যিনি ইসলামী বিধান তার রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবেন, এরকম যদি খলিফা বা রাষ্ট্রপ্রধান হন, আর তিনি যদি লোকদের থেকে বায়াত নেন, অঙ্গীকার নেন যে তার বিরুদ্ধে বিদ্রোহ করা হবে না এবং ইসলামী আইন চালু করতে গেলে কেউ বাধা হয়ে দাঁড়াবে না, তাহলে অবশ্যই তার হাতে বায়াত দিতে হবে, এবং যদি কেউ তার হাতে বায়াত না দেয় আর এই অবস্থা মারা যায়, তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হবে। এটা হাদিসের এটা উদ্দেশ্য। কিন্তু আমাদের দেশে দেখা গেছে সংগঠনওয়ালারা এবং একামতের দিন দিন প্রতিষ্ঠান নামে যারা কাজ করতেছে, তারা এই হাদিস দিয়ে লোকদের থেকে বায়াত নেয়, এটা সম্পূর্ণ বেদাত। অর্থাৎ রাষ্ট্রপ্রধান ছাড়া এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, যার কাছে গ্রহণ করবে তার কাছে বায়াত হওয়া ছাড়া, মানে ওয়াদা ভঙ্গ ওয়াদাবদ্ধ হওয়া ছাড়া দুনিয়ার কোনো সংগঠন বা আমির নেতা যে কারোর হাতে বায়াত দেওয়া জায়েজ না, এটা বেদাত বলে গণ্য হবে। সুতরাং একমাত্র রাষ্ট্রপ্রধানের হাতেই বায়াত হতে হবে, এছাড়া যত বায়াত আছে সবগুলো বেদাতি বায়াত, এগুলোতে বিরত থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন, আল্লাহ আলাম। আর মহিলাদের জন্য কোনো বায়াত নেই, বায়াত শুধু নিবে পুরুষেরা, মহিলাদের কোনো বায়াত নেই। আর মহিলাদের থেকে আল্লাহ রাসূল যে বায়াত নিতেন সেটা হলো বিভিন্ন বিষয়ের উপর, কিন্তু এটা মৌখিক বায়াত নিতেন যে তোমরা এটা করবে না, তোমরা জিনা করবে না, তোমরা চুরি করবে না, তোমরা এই করবে না, বিভিন্ন বিষয়ের উপর যে বায়াত নিতেন সেটা মৌখিকভাবে নিতেন, তিনি হাতে হাত ধরে মহিলাদের থেকে বায়াত নিতেন না। বায়াতটা শুধু পুরুষদের জন্য হাতে হাত ধরে, আর মহিলাদের থেকে শুধু মৌখিকভাবে ওয়াদা নেবে বা বায়াত নেবে। আশা করি বুঝতে পারছেন, আল্লাহু আলাম।